বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর সকাল সকাল আজকে গাছে পানি দিলাম, কারণ হচ্ছে গাছের যত্নটা করতেছি না বলে এই যে গাছটা কি অবস্থা হয়ে গেছে, পাতাগুলো মানে হলুদ হলুদ হয়ে মরে যাচ্ছে। তবে পানি দিলে ভালোই হয়। গাছে পানি দিয়ে বাসার কাজটা সেরে চলে যাচ্ছি আমার আম্মাদের বাসায়। তো সেখানে আজকে হালকা একটু আয়োজন আছে, আর সেই আয়োজনে আমরা কি কি করেছি মেহমানদারি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ছোট্ট এই ভিডিওটি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে কিন্তু আমার পেজটি অনেকের কাছে পৌঁছে যাবে। যদি কারো ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবে। তো সেখানে গিয়ে এই নওয়াবি যে সেমাই সেটা আমি বানালাম, এই সেমাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে ভালো লাগে বলেই আমার ভাই বলেছিল সেমাইটাকে বানিয়ে দেওয়ার জন্য। তারপরে ওর মানে ওকে বানিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম যদি নওয়াবি সেমাই খেতে হয় তাহলে আমার এই আইটেম লাগবে। তো সব কিছু এনে দিলো। তারপরে এটা তো বানাতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম প্রায় 30-40 মিনিটের মতো, তারপর কেটে এই যে সার্ভ করতেছি। আমার খুব সুন্দর লেয়ার আসে না, তবে সেমাইটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা, এই সেমাইটা যেহেতু ঘিয়ে বেজে তারপর করতে হয়, তো সেমাইটা খেতে একটা মুচমুচে ভাব থাকে, সেই জন্য আর কি খেতে মনে হয় ভালো লাগে। আর আমার সব সেমাই থেকে কিন্তু এই সেমাইটাই ভালো লাগে। তো বানালাম, বানিয়ে দিলাম সবাইকে একটু করে খাওয়ার জন্য। সবাই খেলো এবং সবাই মোটামুটি প্রশংসাই করেছিল সেমাইটির। আশা করি আপনাদেরও আমার সেমাইয়ের এই ডেকোরেশনটা ভালো লাগবে। এই তো সেমাইটা কেটে তারপর একটা পিরিজে সেমাইয়ের সাথে মিষ্টি, তারপর পাস্তা আরেকটা পিরিজে, তারপরে ছিল ঠান্ডা। সিম্পল মানে সাধারণত হঠাৎ মেহমান আসলে যেরকম আমরা নাস্তা করি ওই দিনের আয়োজনে নাস্তা আইটেমগুলো কিন্তু এগুলোই ছিল। এই যে দেখুন নওয়াবি সেমাইয়ের দুই ধরনের মিষ্টি, এখানে ছিল পাস্তা, তারপর ছিল চা নাস্তা। এই নাস্তার মানে আম্মা নিজে করেছে, আমি নওয়াবি সেমাইটা করেছি আর আম্মা পাস্তাটা রান্না করেছেন। তো তারপরে আম্মা সব ধরনের রান্নাবান্না আস্তে আস্তে করতেছেন আর আমি এই যে নাস্তা টেবিলে নাস্তাগুলো দিয়ে মেহমানদের সাথে একটু সময় কাটালাম। আর মেহমানদের ভিডিও আসলে করা হয়নি, ওনারা ক্যামেরার সামনে কমফোর্টেবল না তাই। তো যাই হোক, আমি মেহমানদের ভিডিও করতেও চাই নাই, কারণ হচ্ছে যার যার একটা পার্সোনালিটি থাকতেই পারে সেই জন্য। তো আমি টেবিলে নাস্তাটা সার্ভ করে তারপরে মেহমানদের আম্মাকে বললাম বলার জন্য। আম্মা বলে তারপর মেহমানদের সাথে মিষ্টি টিষ্টি খেলো, নাস্তা টাস্তা খেলো, খেয়ে যার যার মতো করে গল্পগুজব করতেছে। আর ওইদিকে আম্মা রান্নাবান্না করে শেষ করে ফেলেছেন। আম্মার কিন্তু শত আইটেম থাকলেও রান্না করতে সময় লাগে না, যেহেতু ওনার মানে উনি মনে হয় যে প্রফেশনাল সব কিছু ওনার মানে মানে আমরা কিন্তু পোলাওটা রান্না করতে গেলে দেখা যায় অনেক ম্যাপে ঝুঁকে তারপরে দিতে হয়, ওনার মাপতে হয় না, দিলে কিন্তু ভালোভাবে হয়ে যায়। তারপরে রাতের খাবারের মধ্যে ছিল ডিমের রেজালা, তারপরে ছিল পোলাও, কাবাব, মাছের কাবাব, দুইটা কাবাব ছিল, তারপরে ছিল একটা মাছের কাবাব আর একটা ছিল কাবাব আর একটা ছিল মানে মুরগির মাংসের কাবাব। তারপরে ছিল চাইনিজ ভেজিটেবিল, গরুর মাংস, মাছ ভাজি, রোস্ট, তারপরে বেগুন ভাজিও ছিল পোলাওয়ের সাথে। তারপরে যেটা ছিল আমাদের সিলেটের স্পেশাল একটি চাল, বিরন চাল, বিরন চালের ভাতও ছিল ওই দিন। বাসায় ছিল আর রান্না করতে তো আর সময় লাগে না, রান্না করে দিয়েছেন। তারপরে আরেকটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে রুই মাছের ডিম দিয়ে টমেটোর টক, যেটা কিন্তু খেতে সব কিছু থেকে মজা ছিল। তো এই তো সব কিছুর আয়োজন আমার আম্মা নিজের হাতে করেছেন। এই টেবিলের সার্ভটা শুধু আমি করেছি, আর এতগুলো রান্না কিন্তু আমি যদি করতে চাই তাহলে আমার 2-3 দিন সময় লেগে যাবে, আর যেটা আম্মা একদিনেই করতে পেরেছেন। উনি আসলে রান্না করতে করতে মানুষের কিন্তু অভিজ্ঞতা হয়ে যায়, সেই অভিজ্ঞতাটাই ওনার হয়েছে। আর এটা হচ্ছে বিরন ভাত। আর আমার ছেলে যখন টেবিলে খাবারটা সার্ভ করা হয়ে গিয়েছে তখনই বলতেছে আম্মু ক্ষুধা লেগে গিয়েছে,
কারণ হচ্ছে মেহমান আসলে ওর ক্ষুধা লাগে, মেহমান বাড়িতে গেলে ওর ক্ষুধা লাগে। তো আর কিছু করার নেই, বাচ্চা মানুষ, বাচ্চাদেরকে যদি বলি এটা সেটা করবে না, তো ওরা আর বেশি করে করে। এটা ছিল মাছের ডিমের চুলে যে এটা। তো এই তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।